মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সরকারি ষড়যন্ত্রে বিচারিক হত্যা শিকার হয়েছেন বললেন তারেক রহমান। অবশেষে পিরোজপুরে পৌঁছেছে সাঈদীর লাশ। পিরোজপুরে সাঈদীকে দেখতে হাজার হাজার মানুষের ভিড়। বিএনপির ভাইস এবং চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের বিবৃতি দিয়ে বলেছেন, বিশিষ্ট ইসলামী পণ্ডিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন এবং সাবেক সংসদ সদস্য আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আজ 8:40 ইন্তিকাল করেছেন। এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, যা দেশবাসীকে ব্যথিত করেছে। তার মতো একজন ইসলামিক স্কলার এবং সত্য উচ্চারণে নির্ভীক মানুষের পৃথিবী থেকে চলে যাওয়াতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো। ইসলামের জন্য তার অবদান মানুষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। রাজ রুশে পড়া সত্ত্বেও তিনি ছিলেন ধীরচেতা। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সরকারি ষড়যন্ত্রে বিচারিক হত্যার শিকার হয়েছেন। সহজ সরল ভাষায় ইসলামী জ্ঞানের প্রচারে তিনি ছিলেন বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে বরণীয় ব্যক্তিত্ব। সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদেও তিনি ছিলেন তার বাগ্মিতার স্বাক্ষর রেখেছেন। তিনি এমন একজন সম্মানিত আলেম যাকে দেশের মানুষ সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখ সন্তপ পরিবারবর্গ, ভক্ত এবং গুণগ্রাহী ও শোভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর লাশবাহী গাড়ি সকাল 10:08 পুলিশ পাহারায় পিরোজপুরে পৌঁছেছে। মঙ্গলবার দুপুর 2:00 তার নিজ গ্রাম পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অন্যদিকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে শেষবারের মতো দেখতে পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের সাধারণ মানুষের ভিড় বাড়ছে। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় সাঈদী ফাউন্ডেশনের সামনে এমন চিত্র চোখে পড়ে। সরজমিনে দেখা যায়, পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে সকাল থেকে জড়ো হচ্ছে তার ভক্তসহ সাধারণ মানুষ। সকলেই তার জানাজার জন্য জড়ো হচ্ছেন। ইতিমধ্যে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে। পিরোজপুর জেলা জামাতের সহ সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক বলেন, সাঈদীর মরদেহ নিয়ে ইতিমধ্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে এসে পৌঁছেছেন। সাধারণ মানুষসহ বিভিন্ন এলাকায় ভক্তবৃন্দ ইতিমধ্যেই সাঈদী ফাউন্ডেশনের প্রাঙ্গণে ভিড় করছেন। আমরা জানাজার জন্য অপেক্ষায় আছি। প্রসঙ্গত, রোববার বিকাল 5:30 দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলোয়ার হোসেন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাত 10:40 BSMMU-তে ভর্তি করা হয় সাঈদীকে। সোমবার রাত 8:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত 2:00 পাঠানো শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাবন্দী অবস্থায় আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু গভীর শোকাবহ। এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পণ্ডিত বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন ইসলামের আলোতে আলোকিত হতে। ক্ষমতাসীন শক্তি তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারেনি। তিনি তার নিজস্ব মতাদর্শে ছিলেন অকম্প অবিচল। ধর্মপ্রাণ মানুষের প্রতি সহমর্মী এই মানুষটি জনসাধারণের মধ্যে বিশুদ্ধ ইসলাম জ্ঞানের চর্চা এবং প্রচারে নিজেকে নিবেদিত রেখেছিলেন। দেশ এবং মানুষের জন্য কাজ করেছেন নিরলসভাবে। বিএনপির মহাসচিব আরও উল্লেখ করেছেন, জাতীয় সংসদে তিনি ছিলেন ধৈর্যশীল এবং তেজস্বী বক্তা। মরহুম দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন মৃদুভাষী এবং সৌজন্যবোধ সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। গুরুতর অসুস্থ মরহুম দেলোয়ার হোসেন সাঈদী গত 13 বছর বন্দী অবস্থায় থাকলেও তাকে কোনো সুচিকিৎসা দেওয়া হয়নি। তার মৃত্যু স্বৈর শাসনের এক নির্দয় নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে। মির্জা ফখরুল বলেছেন, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাবহ পরিবার পরিজন গুণগ্রাহী ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে বিএনপি ছাত্রদলের অনেক নেতাকর্মী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক জানিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।